স্বাগত আপনাদের সবাইকে। এটি আমার সাপ্তাহিক ভিন্ন ধর্মী আলোচনার অনুষ্ঠান যে কথা কেউ বলেনি থেকে। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা সে সকল বিষয়কে টেনে আনি যে সকল বিষয় খুব জরুরি কিন্তু সচরাচর সেগুলো নিয়ে আলোচনা হয় না, অথচ এই সকল বিষয় সবার খুব জানা দরকার। আজ আমাদের আলোচনার বিষয় গ্রামে কেন বিশেষজ্ঞ চিকিৎসকরা যেতে চান না বা কেন নয় তারা সেখানে। আমরা কথা বলবো এই বিষয়টি নিয়ে। আর সংশ্লিষ্ট কারণে সম্ভবত আপনারা সবাই জানেন যে এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদেরকে আনা উচিত। আমরা ঠিক একইভাবে তাদেরকে আজকে স্টুডিওতে হাজির করেছি, আপনাদের সাথে পরিচয় করে দিয়ে চলুন। আমার ডানে রয়েছেন বাংলাদেশের একজন খ্যাতিমান চিকিৎসক, চক্ষু বিশেষজ্ঞ, অধ্যাপক ডাক্তার ফরহাদ হোসেন। ফরহাদ ভাই, স্বাগত। ধন্যবাদ। দর্শক, একই কারণে আমরা সরকারের এই সংশ্লিষ্ট একজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে আপনাদের সামনে এনেছি। তিনি হচ্ছেন মোহাম্মদ হাবিবুর রহমান খান, যুগ্ম সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাগত আপনাকে। ধন্যবাদ। দর্শক, আপনি জানেন যে সরকারের নীতি নিয়ন্ত্রণী যে বিষয়গুলো আছে সেটি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনেকভাবেই স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে পদক্ষেপ নেওয়া হয়, এবং একই কারণে আমরা স্বাস্থ্য বিষয়ে এই কথা বলার জন্য আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডাক্তার জুলফিকার লেনিনকে এখানে স্বাগত জানিয়েছি। ধন্যবাদ। আমরা কথা বলবো যে আমাদের বাংলাদেশের গ্রাম পর্যায়ে অনেক রকমের সমস্যা রয়েছে, তার মধ্যে স্বাস্থ্য সমস্যাকে সবসময়ই একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়, আর যেটিকে বলা হচ্ছে যে সুস্থ, সুন্দর, স্বাভাবিক এবং একটি মানে কি বলবো যে উন্নত চিকিৎসার যে ব্যবস্থা সেটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতি বছর নানা পদক্ষেপ নিয়ে করার চেষ্টা করা হচ্ছে। আর অনেকেরই অভিযোগ, বিশেষ করে গ্রাম পর্যায়ে যারা চিকিৎসা নিতে আসেন, যে গ্রামে তারা বিশেষজ্ঞ চিকিৎসক পান না, উপজেলা লেভেলের কথা বলছি আমি। এছাড়াও জেলা পর্যায়েও অনেকেই বিশেষজ্ঞ চিকিৎসক না পেয়ে একদম কেন্দ্রে অর্থাৎ রাজধানী শহরে আসেন। কেন এই সমস্যাগুলো এবং সেটি সমাধানের উপায় কি, তা নিয়ে আজকে বিশেষজ্ঞ চিকিৎসকরা কথা বলবেন। আমি প্রথমেই চলে যাচ্ছি এখানে যিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, অধ্যাপক ডাক্তার ফরহাদ হোসেন। ফরহাদ ভাই, একটি জিনিস একটু বলবেন যে ধরা যাক যে আপনারা অধ্যাপক যারা আছেন আর কি, বিভিন্ন সেক্টরে বিভিন্ন জন বিশেষজ্ঞ, কেউ কাজ করছেন হয়তো ক্যান্সার নিয়ে, কেউ কাজ করছেন হয়তো হৃদরোগ নিয়ে, কেউ কাজ করছেন হয়তো চোখ নিয়ে, কেউ নাক নিয়ে, কেউ নানা বিষয়ে আর কি। আমাদের উপজেলা পর্যায়ে কিন্তু স্বাস্থ্যসেবাগুলো এখন অনেকটা বিস্তৃত হয়েছে, হাসপাতালগুলো কোথাও কোথাও 50 শয্যা, কোথাও কোথাও তার চেয়ে বেশি হয়েছে, স্পেশালাইজড মেশিনারি সেখানে গিয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই কি হয়, ওই সেই হাসপাতালগুলোতে কিন্তু অধ্যাপক পর্যায়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন না, এমনকি কোনো কোনো পর্যায়ে দেখা যায় যে জুনিয়র কনসালটেন্ট বা সিনিয়র কনসালটেন্ট পর্যায়ের একজন চিকিৎসক নেতৃত্ব দেন চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থার। কেন এই পর্যায়টা, এবং এটি কি আসলে এরকমই চলবে না বদলানোর সময় এসছে? আসলে এই ধরনের ব্যবস্থাটা আসলে প্রত্যেকটা উপজেলা লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে বিশেষজ্ঞ চিকিৎসকগণ আসলে থাকা উচিত, কিন্তু আমাদের যে এক্সিস্টিং ব্যবস্থা, বর্তমানে যে ব্যবস্থা চলছে, তাতে আসলে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক অর্থাৎ এই ধরনের বিশেষজ্ঞ ডাক্তার দেওয়া সম্ভব হয়ে ওঠে না। সম্ভব হয়ে না ওঠার বিভিন্ন কারণ রয়েছে। যেমন ধরেন, একজনকে যদি একটা ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে পাঠানো হয়, এখন তার যদি কোনো সরকারি কাজে তাকে ঢাকায় আসতে হয়, অথবা ব্যক্তিগত কাজে তাকে ছুটি নিতে হয়, অথবা যদি তাকে কোনো ট্রেনিং অথবা সেমিনার সিম্পোজিয়ামে আসতে হয়, তাহলে দেখা যায় যে ওই একজন থাকার কারণে ওই জায়গাটা ভ্যাকেন্সি থাকে। যখন রোগীরা আসেন, এসে দেখেন যে চিকিৎসক নাই, তাহলে আমার মনে হয় যে এখানে নাম্বার অফ যদি স্পেশালিস্ট কমপক্ষে 2 জন হইতো, তাহলে একজন ছুটিতে আসুক, একজন সেমিনার সিম্পোজিয়ামে যদি আসে, তাহলে ওই শূন্যস্থানটা অন্য একজনে পূরণ করতে পারেন। তাহলে যে সমস্ত চিকিৎসকরা বা লোকজন আসেন চিকিৎসার জন্য, তারা এসে দেখবেন না যে না, ডাক্তার নাই। এটাও একটা বিষয়। আর এছাড়া উপজেলা লেভেলে আসলে যে ধরনের একজন করে জুনিয়র কনসালটেন্ট, তাও সব সাবজেক্টে দেওয়া হয়তো সম্ভব হয়ে ওঠে না। যদিও আমাদের সরকার, সদাশয় সরকার চেষ্টা করছেন প্রত্যেকটা লেভেলে বিশেষজ্ঞ ডাক্তার দেওয়া এবং রাখার জন্য, এবং বর্তমানে চিকিৎসকরা এখন থাকেন নাই কথাটা বলবো না, এখন অনেকেই থাকেন, কিছুটা পরিবর্তন হয়েছে, কিছুটা অনেকটা পরিবর্তন হয়েছে। আমি হাবিবুর রহমান খানের কাছে যাবো যে আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন এই সেক্টরের একজন কর্মকর্তা, এবং আপনি বিশেষ করে ডাক্তারদের বিষয়টি কি বলবো যে তাদের বিষয়টি দেখেন, তো এই ডাক্তারদের পরিসংখ্যানগুলো যদি একটু বলেন যে কি অবস্থা বানাচ্ছে, বিশেষজ্ঞ চিকিৎসকের অবস্থাটা কি, যদি অবস্থা যদি একটু বলেন। আসলে বিশেষজ্ঞ ডাক্তার হঠাৎ করে তো তৈরি করা যায় না, তৈরি হতে হয়। প্রথমে একজন ডাক্তার যিনি MBBS পাশ করলেন, তারপর BCS পরীক্ষার মাধ্যমে, অথবা আগে ISTর মাধ্যমে এসেছিলেন, অনেকে বিভিন্ন প্রকল্পেও জয়েন করে এসেছেন, তাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েশন করতে হয়।
এফসিপিএস বা বিভিন্ন ধরনের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করতে হয়, এবং এই ডিগ্রি করাটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। যেমন কমপক্ষে অনেক সময় 5 বছর লাগে, অনেক সময় বেশিও লাগে, আবার ডিপ্লোমা করার ক্ষেত্রেও 2-3 বছর সময় লাগে। তো আমি মোটামুটি যদি একটা পরিসংখ্যান বলি, আমাদের দেশে উপজেলা বা জেলা পর্যায়ে বিশেষজ্ঞ ডক্টর বলতে মেইনলি আমরা জুনিয়র কনসালটেন্ট বা সিনিয়র কনসালটেন্ট, এই কনসালটেন্ট ডাক্তারদেরকে মিন করি। তো একটা পরিসংখ্যান যদি দেখি, দেশে বর্তমানে প্রায় 3,200 মতো বিভিন্ন বিষয়ের জুনিয়র কনসালটেন্টের পোস্ট রয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে প্রায় 50% ডাক্তার দেয়া গেল আর 50% ডাক্তার হতে দেওয়া যাচ্ছে না। অনেক ধরনের কারণ আছে, অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলোতে ডাক্তার প্রয়োজনের তুলনায় কম, আবার কিছু সাবজেক্টে আছে যে পর্যাপ্ত ডাক্তার আছে, যেমন গাইনি বা মেডিসিন বা সার্জারি, এই সমস্ত ক্ষেত্রে আমরা দিতে পারি। আবার কিছু সাবজেক্টে খুবই কম, যেমন ধরেন অ্যানেস্থেশিয়া অন্যতম একটা সাবজেক্ট। আবার বেসিক সাবজেক্টগুলো মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে যখন বলবো, তখন বেসিক সাবজেক্টের বিষয়গুলো আছে যেখানেও ডাক্তার কম। কাজে বিশেষজ্ঞ ডাক্তার সরকার তো সবসময় চেষ্টা করে যে যেখানে যতগুলো পদ আছে প্রত্যেকটা পদ ফিল আপ করবার জন্যে, কিন্তু উপজেলা পর্যায়ে অনেক সময় দেখা যায় যে স্বল্পতার জন্যে সমস্ত উপজেলায় সবগুলো সাবজেক্টে পর্যাপ্ত ডাক্তার আমরা প্রদান করতে পারি না, এটা একটা অন্যতম কারণ। তো সেক্ষেত্রে আমরা বিশেষজ্ঞ চিকিৎসক বা এই এই সেক্টরগুলো ডেভেলপ করার জন্য ইনিশিয়েটিভ কি নিয়েছি, মানে আমাদের সরকারি পর্যায় থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? বর্তমান সরকার কিন্তু অনেক ধরনের ইনসেন্টিভ দিচ্ছেন, নানান ধরনের পদক্ষেপ নিচ্ছেন, ইভেন এমনও বলছেন যে যারা নতুন চাকরি করবে 2 বছর গ্রামে চাকরি করার পরই, মূলত তাদের এলাকায় অথবা যে কোনো দেশের যে কোনো গ্রামে চাকরি করার পর তারা পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হতে পারবে। যেমন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, বিভিন্ন পুরনো মেডিকেল কলেজগুলো আছে যেখান থেকে বিভিন্ন বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন নেওয়া সম্ভব, সেগুলোতে ভর্তির প্রক্রিয়া সহজতর করেছে। আপনি শুনে খুশি হবেন যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার স্বাস্থ্য সেক্টরের সিনিয়র কর্মকর্তা এবং নেতৃবৃন্দকে নিয়ে এবং মন্ত্রণালয় অফিসারদেরকে নিয়ে, ডিজি অফিসের কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছেন যে কিভাবে এই অবস্থার থেকে উত্তরণ করা সম্ভব। তো কয়েকটা মিটিংয়েই বেশ কিছু কোয়ালিটি পরামর্শ আমাদের কাছে চলে এসছে, যেগুলো আমরা এখন বাস্তবায়ন করছি, বাস্তবায়নের সামনেও যাচ্ছি। তো এগুলো বাস্তবায়ন করা হলে আমার মনে হয় অদূর ভবিষ্যতে কনসালটেন্ট ডাক্তারদের সংখ্যাও যেমন বৃদ্ধি পাবে, আমরা আমাদের ঢাকা সহ জেলা পর্যায় সহ টার্শিয়ারি প্রতিষ্ঠানগুলো সহ মাঠ পর্যায়ে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার দিতে পারবো। আমার মনে হয় সরকারের এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, আগামী 2-3-4-5 বছরের মধ্যেই ইনশাআল্লাহ সকল পর্যায়ে আমরা পর্যাপ্ত ডাক্তার দিতে সক্ষম হব। বিশেষজ্ঞ আমি জুলফিকার লেনিন আপনার কাছে জানতে চাইব, যেহেতু আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করছেন এবং সেখানে পলিসিগুলো আপনার জানা আছে আর কি, একটা গ্রাম ধরা যাক যে উপজেলা পর্যায়ে, আমরা সবাই গ্রাম থেকেই আসছি, সেখানে একজন সাধারণ মানুষ, বিশেষ করে যে মধ্যবিত্ত কিংবা দরিদ্র মানুষ, সে যখন সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তখন এক ধরনের চিকিৎসা পাচ্ছেন, এবং যখন সে সন্তুষ্ট হতে পারছেন না তখন কিন্তু সে ব্যক্তিগত উদ্যোগে প্রাইভেট প্র্যাকটিস যারা করছেন তাদের কাছে ধরনা দিচ্ছেন। এখন দেখা যাচ্ছে যে কোনো কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের একদিনের তার ভিজিট একবার দেখাতে গেলে 1,500-2,000 টাকা-3,000 টাকা পর্যন্ত ভিজিট দিতে হচ্ছে। তো এই যে এত উচ্চ মূল্যের স্বাস্থ্যসেবা সে নিতে যাচ্ছে, তো সেক্ষেত্রে তার দোরগোড়ায় যদি আমি সেই বিশেষজ্ঞ চিকিৎসা বা স্পেশালাইজ সেই সেবাটা দিতে যাই, তাহলে পরে কিন্তু আমার সেই মানে ভোগান্তি বা তার সে কষ্ট, তার সে আর্থিক সমস্যাটা কিন্তু থাকে না, সেটি করা কি সম্ভব নয়? ভিজিটের যে বিষয়টা এটা দিয়ে শুরু করি, একটা হলো যে 1,500-2,000 এই ভিজিটের যে বিষয়টা, এটা আমি যতদূর জানি যে খুব কম জায়গাতে আছে, যেমন কিছু প্রাইভেট সেন্টার, অ্যাপোলো হাসপাতাল, ইউনাইটেড, এবং সেখানে যে এই মাত্রায় ভিজিট নেওয়া হয় আমার জানা নাই। আমার ধারণা সর্বোচ্চ যদি নিয়ে থাকে 1,000 টাকা পর্যন্ত নেয় তারা, 1,500-2,000 টাকা এরকম করে ভিজিট এখন পর্যন্ত বাংলাদেশে নাই। আর সরকারি হাসপাতালে যারা কাজ করে, সরকারি চাকরিতে যারা আছে, এদের যারা বিশেষজ্ঞ চিকিৎসক, তারাও হয়তো খুব বেশি একজন প্রফেসর 700-800 টাকা ভিজিট নেন এখন পর্যন্ত, আমি যতদূর জানি। আমাদের সরকারিভাবে আসলে ভিজিট নির্ধারণ করে দেওয়ার বিষয়টা নেই, এটা কখনোই গড়ে উঠেও নাই। আর ভিজিটটা যাদের বেশি, সবাই তো বেশি নিচ্ছে না, অধিকাংশই হয়তো 200-300-500 এভাবেই নিচ্ছে, কিন্তু খুব অল্প সংখ্যক যারা হয়তো 700-800 টাকা নিচ্ছেন। এবং আপনি এটা আসলে চিন্তা করতে হবে বাজার মূল্যের সাথে, যে অন্যান্য জায়গায় যেভাবে দর বাড়ে ঠিক একইভাবে ডাক্তারদের ভিজিট নেয় সেটাও একটু একটু বাড়তে থাকে, অর্থাৎ সংসার তো সবারই আছে,
এখানে একজন ডাক্তারেরও সংসার আছে, একজন রিক্সাওয়ালার তারও সংসার আছে, সবাইকে সবার মতো করেই আগাতে হয়। এবং আপনি দেখবেন যে রিক্সাওয়ালাও কিন্তু বেড়েছে। আপনি যে ডাক্তার ভিজিট 5 বছর আগে 500 টাকা ছিল তার হয়তো এখন 800 টাকা হয়েছে, যে রিক্সাওয়ালা রিক্সা ভাড়া 5 বছর আগে 10 টাকা ছিল এখন হয়তো সেটা 25 টাকা হয়েছে। এই বৃদ্ধি সব জায়গায় আছে। আপনার এই স্টুডিওতেই দেখেন যে আপনার বেতনও কিন্তু বেড়েছে, বেড়েছে এই কারণেই যে আমাকে বাজার মূল্যের সাথে অভ্যস্ত হতে হয়। তো বিশেষজ্ঞ ডাক্তারের যে বিষয়গুলো স্যারের আলাপ করছিলেন, আমরা থাকছি না বিষয়টা তা না, এখানে অনেকগুলো বিষয় জড়িত। একটা হলো যে ধরেন আমরা যখন কাজ করতে যাই, যে লেভেলেই কাজ করি না কেন, আমরা একটা লোডের এগেনস্টে কাজ করি। আমাকে প্রথমে চিন্তা করতে হয় যে আমার অফিস আওয়ার হচ্ছে 8টা থেকে 2টা, এই সময়ের মধ্যে আমি যদি প্রতি রোগীকে একটু ভালো করে দেখতে যাই অন্তত 15 মিনিট সময় দেওয়া আমার প্রয়োজন। তো 15 মিনিট সময় দিতে গেলে আমি প্রতি ঘন্টায় 4 জনের বেশি রোগী দেখা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই 1 ঘন্টায় আমাকে 60 থেকে 70 জন রোগী দেখতে হয়। তো আমার পক্ষে এই রোগীর যে সময় প্রয়োজন সেটা আমি দিতে পারছি না। চেম্বারে যেটা বিপরীত দিকে হয় যে এই রোগী যখন চেম্বারে যাচ্ছে আমার কাছে অফুরন্ত সময়, কারণ সে আমাকে টাকা দিয়ে দেখাবে, এখানে বিনামূল্যে দেখাবে। এই দুটোর পার্থক্য হচ্ছে সে টাকা দিয়ে যখন দেখায় সে আশাই করে যে আমি তার সঙ্গে কিছু কথা বলবো, এবং সেই জায়গাটায় দেখা যায় 15 মিনিট 20 মিনিট 25 মিনিট আমার যতক্ষণ সময় প্রয়োজন আমি রোগীকে দেই, এবং সেখানে যতক্ষণ পর্যন্ত আমার সময় লাগে আমি আমার আয়ের উদ্দেশ্যেই সেখানে অবস্থান করি। তো এটা একটু ভিন্ন প্রেক্ষাপট আসলে, এটার সঙ্গে সরকারি যে জায়গাটা এটা মেলানো যাবে না। তবে আমরা চেষ্টা করি যে প্রতিকূল পরিবেশ যতই প্রতিকূল থাক না কেন তার মধ্যেও আমরা অবস্থান করার চেষ্টা করি। এখানে একটা বিষয় আসলে লক্ষ্য করা দরকার যে আপনার পরিবেশ একটা বিষয় আছে, যেমন আমি কোন পরিবেশে বেড়ে উঠছি আর আমি কোন পরিবেশে যাচ্ছি, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি এখন যে পরিবেশে বেড়ে উঠছি এখানে আমার একটা গোষ্ঠী আছে যারা আমাকে সামাজিকভাবে সাহায্য করে। আমি যখন অন্য কোথাও যাই, সেটা বাংলাদেশের যে প্রান্তেই হোক না কেন, প্রথমে গিয়েই আমি একটা পরিবেশগত সমস্যায় পড়ে যাই যে আমি কোথায় আসলাম। তো এই জায়গাটায় ম্যাচ করা, ওখানকার যারা বলবো যে সমাজ আছে, এই সমাজে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বাস করে, বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ বাস করে, বিভিন্ন সাংস্কৃতিক নেতৃবৃন্দ বাস করে, জনগণ বাস করে, এই জনগণ আমাকে কতটা গ্রহণ করতে পারলো সেটা একটা বড় ফ্যাক্টর আমার জন্য কাজ করে। অর্থাৎ আমি আপনাকে সার্ভিস দিব কিন্তু আপনি আমাকে গ্রহণ করতে পারছেন না, এইটা একটা বিষয় থাকে। হ্যাঁ, মানে আমরা যদি ওই ফরহাদ সাহেবের কাছে আবারও ফিরি, যে ধরেন যে আপনি একটা বিশেষায়িত হাসপাতালে এখানে কাজ করছেন, চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে একটা ডিপার্টমেন্টের আপনি প্রধান আর কি, সেই জায়গায় প্রতিদিন তো অসংখ্য রোগী আসছে, তাই না? সবাই যে ঢাকা শহরে তা তো না, গ্রাম থেকেও অনেক মানুষ আছে। সেই মানুষগুলো এসে কিরকম সেবা চাচ্ছে, আপনারা কি করতে পারছেন তাদের জন্য? মানে তার যে চাহিদাটা, অর্থাৎ সে একসাথে একদিন সকালবেলা আপনি যখন হসপিটালে যাচ্ছেন দেখেন যে অনেক মানুষ তাকে, মানে সেই জায়গার ম্যানেজমেন্টটা কিভাবে করছেন আপনারা? আসলে ধরেন আমার চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, আমি শিশু চক্ষু বিভাগের প্রধান, সেখানে দেখি যে প্রতিদিন 250 থেকে 300 রুগী আসে আউটডোরে, এবং এই 250 থেকে 300 রুগী প্রতিটা রুগীর সাথে যদি 2 জন আবার 3 জন করে অ্যাটেন্ডেন্স থাকে তাহলে বোঝেন যে কি হারে মানে ওখানে হইচই লেগে যায়। এবং আমাদের কিছুটা হলেও জাতিগতভাবে হয়তোবা আমরা একটু রেস্টলেস বেশি, যার জন্য যে এই যে ধৈর্য ধরে কিছুক্ষণ বসে থাকবে বা সিরিয়ালি তারা রোগী ইয়ে করবে এই সুযোগটা তারা অবশ্য অনেক সময় দিয়ে থাকেন না। যার কারণ হয় কি যে আমরা যে সংখ্যক ডাক্তার আসি আমরা আপ্রাণ চেষ্টা করি যে ভালো সার্ভিস দেওয়ার জন্য, তারপরেও এই যে লেন ভাই যে কথাটা বললেন যে আমার যেভাবে দেখা উচিত কিন্তু সংখ্যার তুলনায় এবং এই যে মানে সবার একটা উৎকণ্ঠাতে তাড়াতাড়ি করে দেখতে পারলে সুবিধা হয় এবং আসেও সব বিভিন্ন দূর দূরান্ত থেকে, ফলে তারা আবার হয়তো অনেকে ওই দিনই হয়তো ব্যাক করে চলে যাবেন, এই যে তাদেরও একটা তাড়া থাকে। ফলে হয় কি যে যে সেভাবে সার্ভিসটা দেওয়া উচিত আমরা চেষ্টা করি কিন্তু ততটুকু হয়তো মানে ওই পর্যায়ে পুষতে পারি না মানুষের হয়তো মুখে যতটুকু যে হয়তো ওই পর্যন্ত পুষতে পারি না, তবে আমরা চেষ্টা করি আপ টু দি মার্ক সার্ভিস দেওয়ার জন্য। এবং গ্রামে গঞ্জে যদি এই জিনিস সার্ভিসটা যদি ধরেন ডিস্ট্রিক্ট লেভেলে হয়তো স্পেশালিস্ট যদি আমরা আরও সংখ্যা বাড়াই দিতে পারি বা উপজেলা লেভেলে যদি আমরা যেভাবে যারা আছে এক্সিস্টিং পাওয়ারটাকে হয়তো আরেকটু বাড়াই দিতে পারি তাহলে দেখা যাবে যে কিছু রুগী হয়তো রেফার যে হয় আসার কথা সংখ্যায় হয়তো কিছুটা কমবে। তবে এই ব্যাপারে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট চেষ্টা করতেছেন, আমরা অবশ্যই দেখতেছি যে তারা যথেষ্ট সেটাই যদি গ্রামেই চিকিৎসাটা একটু ডেভেলপ করে পৌঁছানো যেত তাহলে হয়তো আপনার কাছে এত প্রেশার এসে পৌঁছতো না আমাদের ধারণা। আমরা সেই প্রশ্নটি নিয়ে ফিরবো হাবিবুর রহমান খানের কাছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। দর্শক দেখছেন যে কথা কেউ বলেনি, বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি।
আগে আমি রিলেশনশিপে একদমই সিরিয়াস ছিলাম না, এবার আমি 100% এফোর্ট দিতে চাই। 100% কমিটেডও থাকতে চাও জানি তো। শোনো, ফিরতে হলে রবিতে ফিরে যাও। তুমি যা রিচার্জ করবে, যতবার করবে, ওরা তোমাকে 100% বোনাস দিয়ে দিবে। স্যার, মন খারাপ করেন না, আর অনেক অফার আছে। 9 টাকায় 1 GB ইন্টারনেট পাবেন, আর অন্য যে কোনো অপারেটরের কথা বলবেন 1 পয়সা পার সেকেন্ড। আসিফোন। আবারও ফিরলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা কথা বলছি আমাদের গ্রামে, আমাদের উপজেলা কিংবা জেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভাব কেন, কেন সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা যেতে চান না, কি কি সমস্যা রয়েছে, সমাধান দিচ্ছেন আজকের অতিথিরা। আমি ফিরব মোহাম্মদ হাবিবুর রহমান খান, যুগ্ম সচিব স্বাস্থ্য পরিবার প্রোগ্রাম মন্ত্রণালয়। আমরা একটা জিনিস জানি যে আজ থেকে কয়েক বছর আগে, ধরা যাক যে 10 বছর কিংবা 8 বছর আগে, তখন একেবারেই কিন্তু উপজেলা পর্যায়ে চিকিৎসক পাওয়াই কঠিন হয়ে যেত। দেখা যাচ্ছে যে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5 জন চিকিৎসকের পোস্টিং রয়েছে, কিন্তু 1 জন বা 2 জন থাকছেন, বাকিরা হয়তো ভাইস ভার্সা করে কোনো মতো গিয়ে সেটা ইয়ে করছেন। সেই পরিস্থিতিটা অনেকটাই তো এখন কেটে গেছে। এখন তো আপনারা এমন একটা কড়াকড়ি আরোপ করেছেন যে যাতে কোনো ক্রমেই যে ডাক্তার তার ওখানে পোস্টিং সে যাতে ফাঁকি দিতে না পারে, কিংবা ঢাকা শহরে থেকে কিংবা জেলা শহরে থেকে যেতে না পারে, সেই পন্থাগুলো কি নিয়েছে যদি একটু বলেন। আসলে আমি প্রথমেই সবিনয় বলবো যে এক সময় ছিল গ্রামেগঞ্জের ডাক্তারের অনেক অভাব ছিল এবং ডাক্তাররা খুব একটা থাকতেও চাইত না। আজকে কিন্তু অবস্থার অনেক পরিবর্তন এসছে, কারণ কমিউনিকেশন বেড়ে গেছে, রোড কমিউনিকেশন, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে, মোবাইল নেটওয়ার্ক হয়েছে, কেউ কিন্তু এখন ডিসকানেক্টেড না, যার জন্য ডাক্তার গ্রামে থাকে না এটা কিন্তু পুরোপুরি ঠিক না। অধিকাংশ ডাক্তারই কিন্তু এখন গ্রামে অবস্থান করে, হয়তো কিছু নানান ধরনের কারণে অ্যাবসেন্ট থাকতে পারে, সেটা আমরা দেখি সরকারের পক্ষ থেকে। আমি শুধু এইটুকু বলবো যে ডাক্তারদেরকে গ্রামে রাখার জন্যে, আপনারা জানেন যে 2014 সালে অগস্ট মাসে সরকার 6,000-এরও অধিক MBBS ডাক্তার বিশেষ স্বাস্থ্য ক্যাডারে পদায়ন করেছেন। এবং আপনারা জেনে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন যে এই 6,000 ডাক্তার পোস্টিং দেওয়ার ক্ষেত্রে যেন সবাইকে চেষ্টা করা হয় যার যার এলাকায় পদায়ন করবার জন্যে, এবং যদি কাপল থাকে, স্বামী স্ত্রী থাকে, তাদেরকে একসঙ্গে পোস্টিং দেওয়ার জন্য অথবা নিকটতম জায়গায় পোস্টিং দেওয়ার জন্য আমরা কিন্তু সেটা দিয়েছি, অধিকাংশের ক্ষেত্রেই দিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে এই জন্য যে, যেমন পশ্চাৎপদ কিছু জেলা, যেমন পার্বত্য এলাকাগুলো, দুর্গম এলাকাগুলো, ওখান থেকে হয়তো পর্যাপ্ত সংখ্যক ডাক্তার হয়তো পাশ করে বেরিয়ে আসেনি অথবা বিসিএস পরীক্ষার মাধ্যমে চাকরিতে আসেনি, সেখানে তো ফিল আপ করতে হয়েছে, যখন অন্য এলাকার থেকে কিছু ডাক্তার সেখানে দিতে হয়েছে। আবার যেমন ঢাকা মহানগরী এলাকায় অনেক ডাক্তার বিসিএস পরীক্ষায় পাশ করেছে, তাদেরকেও তো বিভিন্ন জায়গায় দিতে হয়েছে। ঢাকায় যেহেতু আমরা কাউকে প্রথম পদায়ন করিনি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন যে প্রথমে 2 বছর গ্রামে থাকতে হবে তাদের ক্যারিয়ার বিল্ড আপের জন্য, অভিজ্ঞতার জন্য এবং গ্রামের মানুষের সার্ভিস পাওয়ার জন্য, কাজে সেটা আমরা ইনশিওর করেছি। এই যে 6,300 ডাক্তার প্রায়, এই ডাক্তারগুলো কিন্তু এখন গ্রামে থাকছে, হয়তো কখনো যদি কেউ না থেকে থাকে সেক্ষেত্রে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে দেখা গেল যে একজনে হয়তো কন্টিনিউয়াসলি 2 দিন ডিউটি করে দিয়ে আসলো, ওটা আরেকজনে মেক আপ করে দিল, এরকম হয়তো ইন্টারনাল একটা সংস্থার মাধ্যমে হয়তো বা হয়ে থাকতে পারে। কিন্তু আমরা যখন ঝটিকা সফরে যাই, আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় সচিব মহোদয় সবাই এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং ডিজি অফিসের কর্মকর্তাগণ সবাই কিন্তু আকস্মিক ভিজিটে যায়, আমরা পরিদর্শন করি, মন্ত্রী মহোদয় নির্দেশ রয়েছে, যখন যাই তখন কিন্তু অবস্থা অতটা খারাপ দেখি না। আমরা অধিকাংশ ডাক্তারকে কিন্তু উপস্থিত পাই, যদি কাউকে অনুপস্থিত পাই সেক্ষেত্রে অনুপস্থিত সরকারি কর্মকর্তার ক্ষেত্রে যেটা করণীয় সেটা আমরা অবশ্যই নিয়ে থাকি। তবে আমি এতটুকু বলতে চাচ্ছি যে বেশ কিছু ক্ষেত্রে আমরা ডাক্তারদেরকে ফিল্ডে রাখার জন্য যা চেষ্টা করে থাকি, একটা অন্যতম হলো আমি বলে ফেললাম অলরেডি যে যার যার এলাকায় অথবা নিকটতম এলাকায় পদায়ন করা। আরেকটা বিষয় হলো যারা দুর্গম এলাকায় চাকরি করবে তাদের অনেক সময় 2 বছরের জায়গায় 1 বছর পরেও আমরা হয়তো কম্পেটিবলি বেটার পোস্টিং দেওয়ার চেষ্টা করি। এখন আমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার যে ধাপগুলো আমরা পার হচ্ছি, এটার আরো কিভাবে ডেভেলপ হতে কি রকম সময়ের মধ্যে একটা প্যাকেজ যদি বলেন যে এই প্ল্যানিংটা আছে, এটা এরকম সময় লাগতে পারে আর কি মধ্যে। আসলে মেডিকেল সেক্টর যদি উন্নতি করতে হয় তাহলে বিভিন্ন দিক থেকে এফার্টস নেওয়ার প্রয়োজন আছে,
যেটা বর্তমান সরকার অলরেডি গ্রহণ করেছে। আমি একটু আগেও বলেছি যে আমাদের মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে একাধিকবার মিটিং হয়েছে স্বাস্থ্য সেক্টরের ঊর্ধ্বতনদেরকে নিয়ে। সেখান থেকে যে পরামর্শগুলো এসছে তাতে দেখা গেছে যে আমাদের যে মেডিকেল এডুকেশন এটিকেও ডেভেলপ করতে হবে, এবং বিভিন্ন বিষয় বিশেষজ্ঞ ডাক্তার তৈরির জন্য ইমব্যালান্সড আকারে না করে দেশের প্রয়োজনের নিরিখে বিভিন্ন সাবজেক্ট বিশেষজ্ঞগুলো তৈরি করতে হবে। তারপর আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আমাদের একটা প্রবণতা আছে স্বাভাবিক, যে ছোটখাটো অসুখ হলেও মনে করি যে সবচেয়ে বড় ডাক্তারের কাছেই যাব, এই প্রবণতা পরিহার করতে হবে। তাতে ব্যাপক যে উন্নয়নটা ঘটেছে, আমরা কিন্তু আশপাশের দেশগুলোর তুলনায় স্বাস্থ্য সেক্টরে কিন্তু ভালো করছি, সোশ্যাল ইন্ডেক্সগুলো কিন্তু আমাদের অন্তত সার্কভুক্ত দেশের তুলনায় বেশ ভালো। এর অন্যতম কারণ হলো এই যে ছোটখাটো অসুখ বিসুখ হলে যে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে না গেলেও চলবে, তার একটা উদাহরণ হিসেবে বলছি যে বাংলাদেশে বর্তমানে 13,000-এর উপরে কমিউনিটি ক্লিনিক রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুবিবেচনায়। এই যে 13,000 কমিউনিটি ক্লিনিক, ছোটখাটো অসুখ বিসুখে কিন্তু মানুষ এখানে ট্রিটমেন্ট পাচ্ছে, এটাও কিন্তু ব্যাপক উন্নয়ন ঘটাচ্ছে, বিপ্লব ঘটাচ্ছে স্বাস্থ্য সেক্টরে। ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্টগুলো হয়েছে বা সরকার কর্তৃক যে সমস্ত প্রণোদনা দেওয়া হচ্ছে বা যে মনিটরিংগুলো করা হচ্ছে, মনিটরিং বলতে আমি বলবো যে আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আমাদের সচিব মহোদয়ের নেতৃত্বে একজন উপসচিব দেখছেন, একটা ডেস্ক আছে, একটা ব্রাঞ্চ আছে, সেটা হলো কোঅর্ডিনেশন অ্যান্ড মনিটরিং ব্রাঞ্চ, সেখান থেকে কিন্তু মনিটর করা হচ্ছে প্রতিনিয়ত, এবং সেগুলো মনিটরিংগুলো নিশ্চয়ই গভর্নমেন্টকে জানানো হচ্ছে, এবং গভর্নমেন্টকে জানানো হচ্ছে। যেমন হ্যালো ডাক্তার কর্মসূচি আছে আমাদের, প্রত্যেকটা অফিসার মাসে কমপক্ষে দুবার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে টেলিফোন করে তাদের উপস্থিতি নিশ্চিত করছে, এবং এগুলো নিশ্চয়ই একটা কাজ দেবে। আমি আপনার কাছে জানতে চাইবো যে একদম শেষ পর্যায়ে চলে আসছি, যেহেতু সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের লোকজন এখানে আছেন, আপনি যদি বলেন যে এই বিষয়গুলোতে নজর দেওয়া উচিত, যদি একবারে সংক্ষেপ করে বলেন। হ্যাঁ, আসলে বিশেষজ্ঞ চিকিৎসকগণকে যদি আমি উপজেলা লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে রাখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে প্রথম যেটা দরকার সেটা জব সিকিউরিটি। এই জব সিকিউরিটির জন্য আমার মনে হয় যে আমরা যে কথাটা রেলওয়ে বললেন ইতিপূর্বে, যে আসলে একটু কিছু হলেই, কারণ আমাদের কাছে ডাক্তারদের কাছে রোগী কখন আসে, যখন একদম মুমূর্ষু অবস্থায় দেখা গেল যে তখন হয়তো তার প্রয়োজন একটা ইঞ্জেকশন দেওয়া, দ্যাট ইজ স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে তাকে ফিরে আনার জন্য, বা অ্যাড্রিনালিন ইঞ্জেকশন দেওয়ার জন্য, বা হার্ট ম্যাসেজ করার জন্য, দেখা গেল যে রোগীর স্বার্থে ডাক্তার সাহেব এটা করছেন, কিন্তু রোগীর লোকজন এই হয়তো ভুল বুঝলো যে না, এটা ডাক্তারের এই ভুল ইঞ্জেকশনের জন্যই রুগীটা মারা গেছে, ফলে তখনই দেখা গেল যে রুগীর ডাক্তারের উপরে চড়াও হলো, ঘেরাও করলো, থানা থেকে এসে ডাক্তার সাহেবকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। সুতরাং এটা যাতে না হয়, কারণ এটা আর সাথে সাথে মিডিয়াতেও যেন এটা না হয়, তাহলে ডাক্তাররা হয়তো কিছুটা সাহসের সাথে কাজ করতে চাবেন এবং যেতে চাবেন, থাকতে চাবেন, এই জিনিসটা এনশিওর করা উচিত। আর একটা জিনিস যেটা হওয়া উচিত সেটা হলো কেরিয়ার প্ল্যানিং, যে যারা হয়তো উপজেলা লেভেলে বা জেলা লেভেলে কাজ করবেন, ডিস্ট্রিক্ট লেভেলে, তারপরে তারা টার্সিয়ারি লেভেলে আসবেন, তাদের প্রমোশনের যে ফ্যাসিলিটিসটা সেটাও একটু এনশিওর করা হবে। এই ধরনের ইনসেন্টিভ যদি থাকে তাহলে অবশ্যই ডাক্তাররা সেখানে যাবেন। তবে এই ক্ষেত্রে আমি একটু বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ওনার এই পিরিয়ডে যে পরিমাণে আমাদের প্রমোশনের ব্যবস্থা করা হয়েছে, এবং ডাক্তারদের কিন্তু এখন অনেক ডাক্তারকেই সেখানে প্রমোশন দিয়ে পদায়ন করার সুযোগ হয়েছে, এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। এবং এই অনুষ্ঠান দেখে আশা করি আমাদের যারা দর্শক তারাও বুঝবেন যে কেন আসলে বিশেষজ্ঞ চিকিৎসকরা উৎসাহিত হন না, এবং তাদের ক্ষেত্রে কোন কোন ঘাটতিগুলো আছে। নিশ্চয়ই সাধারণ মানুষেরও ডাক্তারদেরকে সহযোগিতা করবে, একটু সুন্দর সুস্থ স্বাভাবিক স্বাস্থ্য ব্যবস্থা আমাদের গ্রাম পর্যায়ে থাকবে। ধন্যবাদ আপনাদের তিনজনকে, ধন্যবাদ। দর্শক দেখছিলেন, আমরা কথা বলছিলাম আমাদের গ্রামের স্বাস্থ্য ব্যবস্থা এবং সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অবস্থান নিয়ে। আশা করি আমাদের আলোচনা ভালো লেগেছে, ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো আলোচনায় নতুন বিষয় নিয়ে। খোদা হাফেজ। We'll be right back.